হাই গাইস, কেমন আছো তোমরা? আমি এসআর সরকার আবারও তোমাদের মাঝে আরেকটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফরাবিনের লেখা একটি বিখ্যাত নোবেল অরণ্য। অ্যাফরাবিন রিজিস্ট্রেশন এজের একজন বিখ্যাত ওমেন নোবেলিস্ট। দ্য লাইফ ডিউরেশন 1640 সাল থেকে 1689 সাল পর্যন্ত। তো গাইস, আজকে আমরা এই লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কি ইনফরমেশন অ্যাবাউট দ্য নোবেল অরণ্য, ক্যারেক্টার্স অফ দ্য নোবেল, থিমস অফ দ্য নোবেল। তো গাইস, চলো এবার আমরা অরণ্য এ নোবেলটার কি ইনফরমেশনগুলো জেনে নিই। অরণ্য এ নোবেলটার ফুল টাইটেল অরণ্য অর দ্য রয়্যাল স্ল্যাব, টাইম অফ কম্পোজিশন মোস্ট প্রবাবলি 1680, পাবলিশ ডেট 1688, পাবলিশার থমাস সাউদার্ন, পয়েন্ট অফ ভিউ মিক্সড অফ ফার্স্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সন, জনরা পোস্ট ফিকশন, নাম্বার অফ সেকশন। তো গাইস, এই নোভেলটাতে চারটা সেকশন রয়েছে। প্লে সেটিং, গাইস আমরা এই নোভেলটাতে দুইটা সেটিং দেখতে পাই। প্রথমে যে সেটিংটা দেখতে পাই সেটা হচ্ছে কোরামানটাইন, অর্থাৎ ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা। এরপরে আমরা যে সেটিংটা দেখতে পাই সেটা হচ্ছে পারহাম প্লান্টেশন ইন সুরিনাম, অর্থাৎ সুরিনামের পারহাম প্লান্টেশন, এটা নর্দার্ন কোস্ট অফ সাউথ আমেরিকা। এই নোভেলটার টাইম সেটিং 1640। সোর্স অফ প্লট, তো গাইস অ্যাফরাবিন 1663 সালে সুরিনামের ব্রিটিশ কলোনি ভ্রমণ করেন এবং সেখানে তার সাথে সাক্ষাৎ হয় একজন রয়্যাল স্ল্যাবের, অর্থাৎ অরণ্যকর। অরণ্যকর কাছ থেকে তিনি তার জীবনের এই গল্পটা শুনেন এবং বাস্তবতার অভিজ্ঞতার ভিত্তিতে অরণ্য এই নোভেলটা অ্যাফরাবিন লেখেন। তো গাইস, এবার আমরা এই নোভেলটার ক্যারেক্টার্সগুলো জেনে নিই। সর্বপ্রথমে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হচ্ছে অরণ্য। অরণ্য হলো এই নোভেলটার হিরো। তিনি করামান্টাইনের রাজার নাতি এবং একমাত্র উত্তরাধিকারী। তিনি হ্যান্ডসাম এবং বীর যোদ্ধা। সমসাময়িক করামান্টাইনের সবার মধ্যে তিনি বেশি শিক্ষিত ছিলেন। অরণ্যকে যখন স্ল্যাব হিসেবে বিক্রয় করা হয় তখন তার নাম পাল্টে রাখা হয় সিজার। এরপরে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হচ্ছে ইমোয়েন্ডা। ইমোয়েন্ডা হলো ওল্ড জেনারেলের মেয়ে এবং অরণ্যর বিলাভেড। অরণ্য এবং ইমোয়েন্ডা প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যায় এবং তারা গোপনে বিবাহ করে ফেলেন। ইমোয়েন্ডার স্ল্যাব নেম স্ল্যানোনি। এরপরে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই, কিং অফ করামান্টাইন। করামান্টাইনের কিং হলো অরণ্যর দাদা এবং এর বয়স প্রায় 100 বছর এবং তার 13টা সন্তান রয়েছে। তো এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই 13টা সন্তানের মধ্যে কেউ কিন্তু জীবিত নেই, সবাই কোনো না কোনো যুদ্ধে মারা গিয়েছে এবং এ রাজার একমাত্র উত্তরাধিকারী এই অরণ্য। তো গাইস, এরপরে আমরা যে ক্যারেক্টারটা পাই সেটা হচ্ছে ন্যারেটর। তো ন্যারেটর হলো এই নোভেলটার যে বর্ণনা করেছে বা এই নোভেলটার গল্প যে বলেছে, কিন্তু এই নোভেলটাতে এই ন্যারেটরের কোনো নাম পাওয়া যায় না, অর্থাৎ নেমলেস। তো ধারণা করা হয় অ্যাফরাবিন নিজেই এই নোভেলটার ন্যারেটর ছিল। এরপরে যে ক্যারেক্টারটা আসে সেটা হচ্ছে জামোয়া। তিনি হলেন আফ্রিকান যোদ্ধা। এরপরে যে ক্যারেক্টারটা আসে সেটা হচ্ছে অনাহাল। অনাহাল হলো করামান্টাইনের রাজার সিনিয়র ওয়াইফ। অনাহাল অরণ্য এবং ইমোয়েন্ডাকে সাক্ষাৎ করানোর জন্য সাহায্য করে। তো গাইস, এরপরে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাবওয়ান। করামান্টাইনে অরণ্যর একমাত্র ট্রুথ ফ্রেন্ড ছিল এই অ্যাবওয়ান। অ্যাবওয়ান আর অনাহালের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। তো এটা ধারণা করা হয় যে অ্যাবওয়ান অনাহালকে সিডিউস করেছিল। এরপরের ক্যারেক্টার হলো ক্যাপ্টেন অফ দ্য ইংলিশ শিপ। তো গাইস, এরপরে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে উইলবি। উইলবি হলো সুরিনামের পারহাম প্লান্টেশনের মালিক। নেক্সট টেফ্রি। টেফ্রি হলো পারহাম প্লান্টেশনের তত্ত্বাবধায়ক। তিনি অরণ্যকে স্ল্যাব হিসেবে ক্রয় করেন এবং অরণ্যকে আশ্বাস দেন যে খুব শীঘ্রই অরণ্যকে এই দাসত্ব জীবন থেকে মুক্ত করে দেবেন। এরপরে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বায়াম। বায়াম হলো এই নোভেলটার ভিলেন এবং ডেপুটি গভর্নর অফ পারহাম প্লান্টেশন। তিনি খুব একটা গ্রেডি পার্সন, লোভী লোক। দ্য ইন্ডিয়ান মিস্ট্রেস। ইন্ডিয়ান মিস্ট্রেস একটা লুজ ক্যারেক্টারের মহিলা, বায়ামের মিস্ট্রেস তুসকান। তুসকান একজন স্ল্যাব এবং যে অরণ্যকে স্ল্যাব রেভলিউশনের জন্য সাহায্য করে, কিন্তু দুঃখজনক বিষয় সেও অরণ্যের সাথে পরে বিট্রি করে। ব্যানিস্টার। ব্যানিস্টার হলো পারহাম প্লান্টেশনের অ্যাক্টিং গভর্নর, যে বায়ামের নির্দেশে অরণ্যকে হত্যা করে। এবং সর্বশেষে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কলোনিয়াল মার্টিন। এই নোভেলটার একমাত্র গুড ক্যারেক্টার, যে অরণ্যর হত্যার পর তার বডিটা রিসিভ করে। তো গাইস, এবার আমরা এই নোভেলটার থিমগুলো জেনে নিই। সর্বপ্রথমে যে থিমটা আমরা দেখতে পাই সেটা হলো সুপিরিয়রিটি অফ ইউরোপ, অর্থাৎ ইউরোপিয়ান পিপুলদের প্রাধান্য। তো গাইস,
এই নোভেলটাতে আমরা দেখতে পাই যে আফ্রিকার যে কালো মানুষ, এই কালো মানুষদেরকে ইউরোপিয়ান পিপুলরা ধরে নিয়ে গিয়ে দাস হিসেবে কাজে লাগায় এবং দাসে তাদেরকে পরিণত করে এবং তাদের উপর নানাভাবে অত্যাচার করতে থাকে। এই যে ইউরোপিয়ানদের একটা সুপিরিয়রিটি এই নোভেলটাতে অ্যাফ্রাবিন তুলে ধরেছেন। তো গাইস, এরপরে আমরা যে থিমটা দেখতে পাই সেটা হচ্ছে রেসিসিজম, অর্থাৎ বর্ণবাদ। এই যে সাদা কালোর একটা যে পার্থক্য, এটা কিন্তু সেই অনেক আগে থেকেই চলে আসছে। তো এই রিস্টোরেশন এজেও কিন্তু এইটার বিস্তার ছিল, অর্থাৎ আফ্রিকার এই কালো মানুষদেরকে ইউরোপিয়ান এই সাদা মানুষরা ধরে নিয়ে এসে দাসে পরিণত করে দিচ্ছে এবং তাদের ওপর অমানবিক নির্যাতন, অত্যাচার, নিপীড়ন চালাচ্ছে। তো গাইস, এরপরে আমরা যে থিমটা দেখতে পাই সেটা হচ্ছে বিট্রি, অর্থাৎ বিশ্বাসঘাতকতা। তো সর্বপ্রথমে আমরা যখন ইংলিশ শিপের ক্যাপ্টেন অর্ণকের সাথে বন্ধুত্ব করে, বন্ধুত্ব করার পর তার সাথে বিশ্বাসঘাতকতা করে। এরপরে আমরা আরও দেখতে পাই যখন পারহাম প্ল্যান্টেশনের তত্ত্বাবধায়ক মিস্টার ট্যাফেরি অর্ণককে স্ল্যাব হিসেবে কিনে নেয় এবং কিনে নেওয়ার পর তার কাছে একটা ওয়াদা করে যে তাকে খুব শীঘ্রই মুক্ত করে দেবে, কিন্তু মুক্ত করে দেয় না। এখানেও সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এরপরে বায়াম কিন্তু অর্ণককে খুব সুন্দরভাবে ওয়াদা করে অর্ণকর কাছে যে তাকে সসম্মানে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তার পরিবারকে মুক্ত করে দেওয়া হবে, তাকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু তাই কি করে না, করে না, তার সাথেও বিশ্বাসঘাতকতা করে। সো বিশ্বাসঘাতকতা এই নোভেলটার একটা থিম। এরপরে আরও যে থিমগুলো আসে সেটা হচ্ছে ল্যাক অফ হিউম্যানিটি, মানবতার অভাব। আসলেই তো তাই, একটা মানুষ, একটা স্ল্যাব, তার মৃত্যুদণ্ড দিচ্ছে কিন্তু তাকে কিভাবে মারতেছে, তার দেহ পাট পাট করে কাটতেছে, এটা কি আসলে ঠিক? ঠিক আছে, এটা মানা যায় যে তাকে হত্যা করা হবে, কিন্তু হত্যা করার ধরনটা কি? তার শরীরের প্রত্যেকটা পার্টসপাতি আলাদা আলাদাভাবে কাটা এবং সেগুলো আলাদা আলাদা জায়গায় পাঠানো, এটা তো অমানবিকতা ছাড়া আর কিছুই না। সো ল্যাক অফ হিউম্যানিটি এই নোভেলটার একটা থিম। তো গাইস, এরপরও আরও কিছু থিম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অ্যান্টি কলোনিয়ালিজম, এ কন্টাস্ট বিটুইন স্ল্যাব অ্যান্ড দ্য ইউরোপিয়ান। এরপরে আরও একটি যে থিম দেখতে পাই সেটা হচ্ছে ক্রুয়েলটি অফ স্ল্যাভারি সিস্টেম, অর্থাৎ দাসদের ওপর যে অমানবিক নির্যাতন করা হয়, এই নির্যাতনটা অ্যাফ্রাবিন খুব সুন্দরভাবে এই অর্ণক এই নোভেলটাতে ফুটিয়ে তুলেছেন। তো গাইস, এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।